দিনাজপুর ফুলবাড়িতে রোববার সকাল 10টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে মানব বন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নাজিমউদ্দিন মন্ডলের সভাপতিত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ.টি.এম হামিদ মাসরাফ। এছাড়াও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামসের আলী মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ.এম কাইয়ুম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিক্ষক хаউনর রশিদ। কেন্দ্র আলো প্রকল্পের উপজেলা ম্যানেজার সাদিয়ার রহমান বাজার উন্নয়ন কর্মকর্তা মোনার হোসেন সহ আরো অনেকেই একই সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন ও গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর ফুলবাড়ি থেকে আলমামুনের তথ্যচিত্রে পল্লী টিভি